কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে ২০ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পরপর সিন্দুকগুলো খোলা হয়। এবার তিন মাস ছয় দিন পর আজ দানবাক্সগুলো থেকে রেকর্ড ২০ বস্তা পাওয়া গেছে। সিনিয়র সহকারী কমিশনার অহনা জিন্নাত, শেখ জাবের আহমেদ, সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার মোসাম্মদ নাবিলা ফেরদোস, মোহাম্মদ মাহমুদুল হাসান, রোশন কবির, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্স অবস্থিত মাদ্রাসা ও এদিম খানার শিক্ষক শিক্ষার্থীরা টাকা গণনার সময় উপস্থিত রয়েছেন। এর আগে সর্বশেষ ২০২২ সালের ১ অক্টোবর দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩,৮৯,৭০,৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এবার তিন মাস ছয় দিন পর আটটি দানবাক্স খোলা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলো খুলে ২০ বস্তায় টাকাগুলো আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।